हेलो क्लास टू स्टूडेंट बेंगली सेकेंड लैंग्वेज क्लस उपस्थित आज के टपिक बाघ मामा और शियाल भानु गल्पटी निये आगे दिन आलोचना करेछि गल्पटी पाठ करेछि लेखक करेछि आलोचना करेछि आज के गल्पे एक विषय बस्तु आलोचना करब ए गल्पे शब्दार्थगुली की आछे सेगुलो निये आलोचना करब गल्पटी कल के पाठ करे देखल गल्पे दुटी चरित्र पाच्छि एक बाघ मामा और शियाल भाग्ने बाघ मामा सत्यिकारे खूब पोका एवं शियाल भाग्ने शियाल खुबी चालाक से तार चालाकी द्वारा बाघ मामा के तार मामार मामा के जब्द करते चाय से उद्देश्य नाना फंदी आते गल्पे से धूर्त शियाले ही कांड कारखाना एक प्रकाश धरा पड़े तार कर्मकांड धरा पड़े शियाल बाघ के जब्द करवार जोन्नो एकटी कुओ सामने निये जाए कुओते ताके फेले जाए एवं कुओते जल छिल ना बोले बाघ से मुहूर्ते बेचे जाए जदिओ तारपर शियाल तार पाए धरे क्षमा टावा चाय कारण शियाल देखे जे से बाघेर भय लुकिए रयेछे एवं लुकिए थाकते थाकते तार शरीर रोगा हो जाच्छे से खेते पाच्छे ना से तार खाबारेर सन्धान करे किन्तु खाबार पाए ना तखन से बोझे ना बामाके गोपन डेरा बेरोते हबे एवं बाघ मामार मुखोमुखी होते हबे ताते बाघ मामा यदि रेगेओ जाय ताहले तार राग के प्रशमित करते हबे थामाते हबे तो सेई उद्देश्य निये से बाघेर काछे जाय बाघ मामार काछे एवं बाघ मामाके बोले जे से भूल करेछे तार अपराध जेनो क्षमा करे दे से आसले बाघ मामाके तार मामाके से फेलते चायनि विपदे फेलते चायनि आसले जे जायगाटे ताके बसते देयेछे सेई जायगार माटिटा खुबई नरम छिलो সেইজন্য বাঘ লাভ দেওয়াতে সেখানকার মাটি ধসে যায় এবং সেখানে সে পড়ে যায় যদিও বাঘ বোকা ছিল সে সেটা বোঝে সে সেটাই বোঝে এবং তখন বাঘ শিয়ালকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে এবং শিয়ালও সেই মুহূর্তে বেঁচে যায় এরপর নদীর ধারে একটা কুমিরকে দেখে শিয়াল বলল সে একটা নৌকো কিনেছে এবং বাঘ কুমিরকে নৌকো ভেবে যেই তার পিঠের ওপর চেপে বসেছে অমনি কুমির বাঘকে কামড়ে ধরে জলের গভীরে নিয়ে যায় এবং শিয়াল তখনই নাস্তে নাস্তে বাড়ি ফিরে এলো এভাবে গল্পটি শেষ হচ্ছে অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে শিয়ালের ধূর্ততা চালাকি এখানে প্রকাশ পাচ্ছে এবং শিয়ালের এই চালাকির দ্বারা সে তার মামাকে বারংবার বিপদে ফেলেছে এবং শেষ মুহূর্তে যে বিপদে ফেলেছে সেটা মারাত্মক বিপদ কারণ শিয়াল কুমির তার বাঘ মামাকে একেবারে মেরেই ফেলেছে কারণ সে মনে করেছে যে বাঘ যদি মনে থাকে তাহলে তার চালাকি করা সম্ভব না তার চালাকি ধরে ফেলবে তাই জন্য সে বাঘকে মন থেকে সরাতে চেয়েছে এবং সে শিয়ালটি তার ধূর্ততার সাথে এবং চালাকি দ্বারা সে সেই বনের মধ্যে একাই রাজত্ব করবে এটাই আমরা তাহলে দেখলাম যে এই গল্পের মধ্যে শিয়ালের একটা চালাকি ধরা পড়েছে যে চালাকিটার মধ্যে দিয়ে শিয়াল তার বুদ্ধির মধ্যে বুদ্ধিকে বুদ্ধি পরিচয় দিয়েছে এবং যার মধ্যে দিয়ে সে তার মামাকে বিপদে ফেলেছে তোমরা এই গল্পটা বাড়িতে নিশ্চয়ই পড়বে ভালো করে পড়বে বাড়িতে পড়লে পরে গল্পটা বুঝতে পারবে পাশাপাশি গল্পের মূল ভাব এবং শব্দার্থ যেগুলো রয়েছে সেগুলো পড়বে আমরা কিছু শব্দার্থ একটু দেখে নিই যেমন কুয়ো 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 মানে হচ্ছে ইদারা কুয়ো মানে হচ্ছে ইদারা কুয়ো মানে ইদারা তারপরে যেমন আছে মাদুর 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 মানে বিছানা মাদুর মানে বিছানা তারপরে যেমন আছে পাজি পা জি পাজি মানে হচ্ছে দুষ্টু পাজি মানে হচ্ছে দুষ্টু তারপর যেমন আছে ভাব ভাব মানে হচ্ছে মিল তারপর যেমন আছে ডাঙা ডাঙা মানে হচ্ছে স্থল ডাঙা মানে হচ্ছে স্থল তারপর যেমন হচ্ছে ধমকিয়ে যেমন হচ্ছে ধমক দিয়ে এগুলো আমরা লিখলাম এর পাশাপাশি বলবো সমস্ত শব্দার্থই কিন্তু তোমাদের পড়তে হবে এবং গল্পটি খুব ভালো করে পড়বে
গল্পের মূল ভাবটি খুব ভালো করে পড়বে, তাহলে তোমাদের গল্পের ধারণা সম্পর্কে তোমাদের স্পষ্ট হবে, ধারণাটি স্পষ্ট হবে এবং শব্দার্থগুলো পড়বে তোমাদের পরীক্ষাতে কিন্তু শব্দার্থ আসবে। তোমরা ভালো করে কিন্তু এই সম্পর্কে গল্পটি পড়ে তোমাদের সম্যক ধারণা তৈরি করবে। ধন্যবাদ।